হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর খুব সকালে আজকে তোমাদের ইন্ট্রো দিচ্ছি। খুব সকাল, এখন বাজে 6:30। আমি পুরো রেডি হয়ে গেছি আর ভীষণই ঠান্ডা পড়ছে দেখেছো। আমি টুপি মুপি সব পরে নিয়েছি আর এখন বেরোচ্ছি। তো চলো সাথে থাকো, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি আর ওখানে না খেয়ে যেতে বলেছে, যেহেতু ওষুধ তার আগে অনেকগুলো ওষুধ থাকে, এই যে খাওয়ার আগে এই ওষুধটা, আর তার 1 ঘন্টা পরে এই ওষুধ, না তার 1 ঘন্টা পরে অন্য একটা ওষুধ আছে, আর এই দুটো হচ্ছে খাওয়ার পরে ওষুধ। আর খাওয়ার আগে 2 রকম ওষুধ রয়েছে, ওষুধটা নিতে হবে। 4 রকম ওষুধ নিয়ে যাচ্ছি, যেই স্ক্যানটা হয়ে যাবে তারপরে কিছু খেয়ে ওষুধগুলো আগে খেয়ে নেবো। খাওয়ার আগে ওষুধ আগে খাবো, তারপরে খাওয়ার পরে কিছু খেয়ে খাওয়ার পরে ওষুধগুলো নিয়ে নেবো। সাথে জলের বোতল নিয়ে নিয়েছি, আমার তো না খেয়ে বেশিক্ষণ থাকার মানে ইয়ে নেই। দেখো জলের বোতল নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নেবো কিছু বিস্কিট। এই যে বিস্কিটটা আছে, টিফিন কৌটোতে নিয়ে যাব। আর আমাকে না খেয়ে যেতে বলেছে, আর আমার ডক্টর বলেছে বেশিক্ষণ না খেয়ে থাকা যাবে না, তো যেই স্ক্যানটা হয়ে যাবে তারপরে খেয়ে নেবো। জলের বোতল আর বিস্কিটটা নিয়ে নিয়েছি সাথে। আমরা পুষ্পাকে লুকিয়ে আসছি, কিন্তু ও গেট দেওয়ার আওয়াজ শুনেই বুঝতে পেরে গেছে যে আমরা কোথাও যাচ্ছি। ও আওয়াজ দিচ্ছে, দেখো এটার মধ্যে আছে বিস্কিট, আর এটার মধ্যে জল, সব প্যাকিং করে নিয়ে যেতে হচ্ছে। আর এত সকালে তো কোথাও যাওয়া হয় না। আর এই ইনাকে দেখো, আমার গাড়িটা চালায় আমাকে, জানো এত বছর ধরে আমি গাড়িটা কিনেছি, একদিন চালাতে দিয়েছে আর নিজে চালাচ্ছে। আর কয়দিন পরে বেবি চলে আসবে, ও এসে বলবে আমি চালাবো, ব্যাস। আমার কার গাড়ি কিয়ে চালায় কি বলবো, নিজের দুটো গাড়ি থাকতে আমার গাড়িটা চালায় সবসময়। আর এগুলো নিয়ে যাওয়ার জন্যই আরও স্কুটিটা নেওয়া হয়, কিন্তু আমার গাড়ি আমি এখন তো আর চালাতে পারবো না। আর এরপরে বেবি চলে আসবে, আর কবে চালাবো, তারপরে বেবি বড় হয়ে বলবে এটা আমি নেবো, হয়ে গেল। এতদিন বেবির বাবা নিয়ে নিলে, এখন এরপর বেবি নিয়ে নেবে, আমার গাড়ি আমার, আমি কোথায়। মাঝে মাঝে খুব জোরে যাবে, ঠান্ডা লাগছে, খাওয়ার জন্য ঠান্ডাটা লাগছে, তাছাড়া ঠিক আছে, হালকা হালকা রোদ উঠেছে। তো চলে এসেছি সামনে, ওই দেখো ববি ঢুকছে ল্যাবের সামনে, চলে এসেছি এত তাড়াতাড়ি ল্যাব খুলে, জানিও না আমি হচ্ছে মানে 10টায় খুলে ও ভেতরে যায় আগে। তো ইউএসজি করা হয়ে গেছে, দেখো সকালবেলা একদম পুরো ফাঁকা, আমি আমার পরে আর দুজন ছিল, তাদেরও আজকে অ্যানোমালি স্ক্যান মানে তিনজনের হলো, এটা দিয়ে আমি ফার্স্ট ছিলাম আর দুজন ছিল। তো আমাদের কিছু ফর্ম ফিল আপের বাকি আছে, তাই ওগুলো হচ্ছে, হয়ে গেছে, ল্যাব থেকে বেরিয়ে গেছি। তোমাদের তো বলাই হয়নি আজকে কেন এসেছিলাম, আজকে ছিল আমার অ্যানোমালি স্ক্যান, যেটা সেকেন্ড সেমিস্টারে যেটা করা হয়। আর জানি আজকে বেবিকে দেখা যাবে, তার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর খুব সকাল সকাল হয়ে গেল আর বেবিকে দেখতেও পেলাম, ওই জন্য ভীষণই আনন্দ আছে, ভীষণ ভালো লাগছে। ডক্টর একটা একটা করে সব দেখিয়ে দিল, বেবির কোথায় মাথা হাত পা সমস্ত কিছু দেখিয়ে দিল, খুব ভালো লাগলো। বেবিকে দেখে ফার্স্ট টাইম নিজে চোখে দেখতে পেলাম, তো এর জন্য এত এক্সাইটেড ছিলাম যে আমি জানতাম অ্যানোমালি স্ক্যানে এটা দেখা যায়। ডক্টরবাবু সব একটু একটু করে দেখিয়ে দিল অনেকক্ষণ ধরে, বেশ দেখলাম খুব ভালো লাগলো। সব সময় বলছে আমরা এখানে এসে দেখো কচুরি নিতে এসেছি রানাঘাট, এত সকাল সকাল সবে খুলেছে, তো 10 মিনিট দাঁড়াতে বললো। আর ওর খুব আফসোস হচ্ছে, ও বেবিকে দেখেনি, মানে দেখতে পাইনি, আমি একা দেখেছি। আমি ভীষণ খুশি, তাই বলছি তোমার আজকে ভীষণ খুশি, তুমি দেখতে পেলে, আমি পেলাম না, এটাই ভাবো আমি, মা আমি তো আগে দেখবই। হ্যাঁ বাড়ির দিকে যাব, কিন্তু খাওয়ার আগে ওষুধগুলো ছিল সেটা ওষুধ খেয়ে নিলাম, বিস্কুট খেয়ে নিলাম, বেশিক্ষণ না খেয়ে থাকা যাবে না। আমাদের ভাত দাদা ভাই রেডি বাড়ি যাওয়ার জন্য। আমি আজকে ভীষণ খুশি, আমি আজকে বেবিকে দেখেছি, আমার খুব দারুণ, বেশি খুব
ভালো লাগছে। কোটটা নিয়ে চলে এসেছি। তো ডক্টর আগেই বলে দিয়েছিল, এটা হচ্ছে অ্যানিমালি স্ক্যানের রিপোর্টটা। তো ডক্টর আগেই বলে দিয়েছিল রিপোর্টটা পাওয়ার পরে ওনাকে হোয়াটসঅ্যাপ করতে। তো হোয়াটসঅ্যাপে দেখানো হয়েছিল, তখনই উনি বলে দিয়েছেন কি কি আমরা কি বল, আমরা তো শিক্ষিত হলেও আমরা সেই মেডিকেলটা তো বুঝবো না। তো লেখা যেইটুকু দেখে বুঝেছিলাম যে সবই নর্মাল আছে, তবুও ডক্টরের দেখানো। আর আমাদের ডক্টর আগেই বলে দিয়েছে তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, না হলে তোমার তো আবার রাতে ঘুম হবে না। সত্যি যেহেতু অ্যানিমালি স্ক্যানের বেবির পুরো ফেস থেকে মানে পুরো টোটাল প্রত্যেকটা অঙ্গের ইয়ে মানে কোনো ত্রুটি আছে কি না সেটা দেখা যায়, সেটা বোঝা যায় এই অ্যানিমালি স্ক্যানেই ধরা পড়ে। তো সেই জন্যই আরও একটু বেশি টেনশনে ছিলাম, যার জন্য ডক্টর বলে দিয়েছে জানি তোমার ঘুম হবে না, তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও আমি বলে দেবো। তো হোয়াটসঅ্যাপে দেখানোর পরে উনি বলে দিয়েছেন সব নর্মাল আছে। তো আজ আবার যখন ডক্টরের কাছে গেছিলাম তো সামনাসামনি দেখিয়েছি, তো বলে যে সবই ঠিক আছে। আমি তো এই হচ্ছে রিপোর্ট আছে, আর এতে বেবির ওয়েটটা বলি শুধু। হ্যাঁ, বেবির ওয়েট হয়েছে 391 গ্রাম, আর প্লাস মাইনাস 58 গ্রাম হচ্ছে, এটা প্লাস মাইনাস হতে পারে। তো 391 গ্রাম মানে বললো ওয়েটটা নর্মাল আছে, কারণ 350-র কম হলে সেটা নাকি কম। তো এখানে ওয়েটটা ঠিকঠাকই আছে, আর বাকি সবই ঠিকঠাক আছে, সমস্ত কিছু ঠিক আছে। আর এই যে এইটা হলো আসল ইয়ে, এখানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ইয়ে বেবির মাথা থেকে হাত পা মানে হার্ট লিভার কোথায় কি ইয়ে নাক ইয়ে মানে কান প্রত্যেকটা জিনিসের একদম আলাদা আলাদা করে ইয়ে, আমরা তো অতটা বুঝতে পারবো না। তবে এই জায়গাটাই বেবির মুখটা ফেসটা মানে এইখানটাই বোঝা যাচ্ছে, এই এইখানটাই বেবির ফেসটা একদম পুরো বোঝা যাচ্ছে। আর এটাতে যতটা না বোঝা যাচ্ছে, আর আমি তো নিজে দেখেছি যখন স্ক্যানটা করা হচ্ছিল অ্যানিমাল স্ক্যানে, আমি আগে থেকেই জানতাম যে বেবির সমস্ত বেবিটাকে নাকি নিজে চোখে দেখা যায়। তো তার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম যে নিজের মানে প্রথম যে আমার মধ্যে মানে বেড়ে উঠছে তাকে আমি ফার্স্ট দেখতে পাবো, এটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। তো দেখলাম বেশ ডক্টর ভালো করেই দেখিয়ে দিল কোনটা মাথা কোনটা হাত পা, ডক্টর না বলে আমি কিছু বুঝতে পারছি না, বেশ নড়াচড়া করছে মেশিনটার মধ্যে, আর একটা একটা করে সব দেখিয়ে দিল এটা হাত এটা পা এটা মাথা। পাই অবশ্যই প্রাইভেট পার্ট বাদ দিয়েই দেখায়, আর ওটা বোঝাও যায় না, ডক্টর যেটা দেখাবে সেইটুকুই। তো নিজে চোখে পুরো নিজের বেবিকে দেখলাম ফার্স্ট প্রথম, পুরো মুখটুক সমস্ত কিছু দেখলাম, আর এতটা মানে ফিলিংস মানে ফার্স্ট যারা মা হচ্ছে তারা তো মানে কি বলবো সেটা নিজেরাই বুঝতে পারবে যে এতটা ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো বেবিকে দেখে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।